আজকে এমন একটা জিনিস আমি বলবো যেটা করলে আপনার ইচ্ছা পূরণ হবে, আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন যে আপনি কি করবেন, অর্থাৎ আপনি ঈশ্বরকে ডাকছেন, ভগবানকে ডাকছেন যে এই সমস্যার থেকে আপনি বেরাবেন কি করে, আপনার যে সমস্যাই হোক। তো দেখুন, মানুষের এক একজনের এক এক সমস্যা, সকলের কিন্তু টাকা পয়সার সমস্যা থাকে না। আবার এমনও ঠিকই যে সকলের কিন্তু প্রেমেরও সমস্যা নেই, অনেকের দেখুন হয়তো বাড়ি ঘর নেই, তার খুব বাড়িটা প্রয়োজন, তার বাড়ির সমস্যা। অনেকের সন্তান এতটাই অবাধ্য যে সন্তান কোনো কথা শুনতেই চায় না, অর্থাৎ সন্তানকে নিয়ে তার সমস্যা। অনেকের আবার এমন আছে যে তার স্বামী হয়তো তাকে ভালোই বাসে না, স্বামী স্ত্রী নিয়ে মানে একটা সমস্যা। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি মানুষ ভেদে কিন্তু এক একজনের সমস্যা এক এক রকম। তো আজকে এমন একটা উপচার আমি আপনাদের বলবো যেটা করলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতেই পারবেন, অর্থাৎ এই সমস্যা আপনার থাকবেই না। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো আগে আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্যা কেন আসে, এবং সব থেকে বড় ব্যাপার সেই সমস্যা থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারি না, বা আমি যে ইচ্ছা পূরণ করব বা আমার যে মনস্কামনা সেটা কেন আমার পূরণ হচ্ছে না। দেখুন, যদি আপনার মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে, এটা কিন্তু আমাদের হাতে আছে। তার জন্য অবশ্যই আমাদের কর্ম করতে হবে। এখানে কর্ম মানে এমন কিছু একটা জিনিস যেটা করলে সেই ইচ্ছা পূরণটা আমাদের সম্ভব হয়। দেখুন, মানুষের যখন গ্রহগত দোষ থাকে বা যদি তার দেখা যায় হরোস্কোপে দারিদ্র যোগ তৈরি হয় বা ছন্নছাড়া যোগ তৈরি হয় বা কালসর্প দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, তবে জানবেন অনেক ইচ্ছাই তার কিন্তু পূরণ হবে না, ইচ্ছা পূরণ হতে তার বাধা আসে। যদি দেখা যায় কোনো মানুষ তন্ত্র দিয়েও আপনাকে কোনো ক্ষতি করেছে বা আপনার বাস্তুতে কোনো ক্ষতি করা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ইচ্ছা পূরণ হবে না, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রতি পদে পদে বাধা পাবেন। তো আজকে আমি যে উপচারটা আপনাদের বলে দেব, এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনি নিজে মনস্কামনা করে যেটা চাইবেন বা যে জিনিসটা করতে চাইবেন সেই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পূরণ করতে পারবেন, এবং সেই সমস্যা আপনার আর কিন্তু একদম থাকবেও না। তো এর জন্য অ্যাকচুয়ালি আপনি কি করবেন? দেখুন, যেটা আমাদের করার প্রয়োজন হবে বা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা কাগজ নিতে হবে। একটা কাগজ নিয়ে আমাদের পাঁচটা আট লিখবেন, সেই কাগজে লাল কালি দিয়ে পাঁচটা আট লিখবেন। আট লেখার পরে আপনি কি করবেন, পাঁচটা আট লিখবেন এবং ওর মধ্যে একটু দেখবেন কালো সর্ষে হয়, ছোট ছোট কালো সর্ষে আমরা রান্না করার উপাচার হিসেবে ব্যবহার করি। তা পাঁচটা আট লিখে ওর মধ্যে এক চিমটে মতন কালো সর্ষে দিয়ে আপনি ওটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, পুরো আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। আর একটা জিনিসও আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা কাগজে তিনবার একুশ 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 লিখতে হবে। তাহলে কি বললাম, একটা কাগজে আপনি পাঁচটা আট লিখবেন, তার মধ্যে একটু কালো সর্ষে দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। ঠিক অনুরূপভাবে আর একটা কাগজে আপনি তিনবার একুশ 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 লিখবেন। এই তিনবার একুশ 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 লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাগজটাকেও আপনাকে পুড়াতে হবে, কিন্তু এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবেন। ঘি, যে ঘিটা দেখুন আমরা ব্যবহার করি, ওর মধ্যে একটু ঘি দিয়ে জাস্ট একটু একটু হাত দিয়ে ডলে দেবেন, অথবা ওই কাগজটার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এটা করলে আপনার যে কোনো মনস্কামনা, যে কোনো ইচ্ছা পূরণ হবেই, হতে বাধ্য। আপনি যা চাইবেন, যে কোনো সমস্যা নিয়ে আপনি করতে পারেন, কেউ চাকরির জন্য করতে পারেন, কেউ ভালোবাসার জন্য করতে পারেন, কেউ ব্যবসার জন্য করতে পারেন, কেউ অর্থের জন্য করতে পারেন, কেউ পারিবারিক শান্তির জন্য করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, আমি যে দুটো জিনিস আপনাদের বললাম কেন আপনার সমস্যার সমাধান হবে এবং ইচ্ছা পূরণ হবে, তার কারণটা এবার একটু ব্যাখ্যা করি। দেখুন, যখন আমরা একটা কাগজে পাঁচটা আট লিখব, সাথে অবশ্যই একটু কালো সর্ষে দেব, সেটাকে যখন আগুন দিয়ে পোড়াবো তখন শনির দোষ আমাদের কেটে যাবে।
অর্থাৎ দীর্ঘদিনের যে বাধা, দীর্ঘদিনের যে আমাদের ইচ্ছা আছে মনের মধ্যে, যেটা আমরা করতে পারছি না বা অন্যরা হয়তো সেটা অলরেডি করে ফেলেছে, সাথে সাথে সেই জিনিসটা কিন্তু আপনার কেটে যাবে। অর্থাৎ শনি তখন পজিটিভ ফল দেওয়া শুরু করবে এবং আপনার বাধাগুলো দূর হবে। সাথে সাথে একটা শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার ভালো হবে। যখন আপনি একটা কাগজে 3 বার 21 21 21 লিখবেন, মনে রাখবেন 21 21 21 3 বার লিখতে হবে। কমা কমা দিয়ে আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা কমা ছাড়াও আপনি লিখতে পারেন। 21 21 21 লিখবেন, লেখার পরে ওর মধ্যে একটু ঘি দেবেন, অল্প একটু ঘি দিয়ে দেবেন, ঘি দিয়ে এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। যখনই 21 3টে 21-এর উপরে ঘি দিয়ে আগুন দিয়ে পোড়াবেন, তখন দেবগুরু বৃহস্পতি আপনার শুভ ফল দেওয়া শুরু করবে। তাহলে শনি একদিকে আপনার খারাপ ফল দেওয়া বন্ধ করে দিল, ভালো ফল দেওয়া শুরু করলো। এদিকে শুভ গ্রহ বৃহস্পতি আপনার ভালো ফল দেওয়া শুরু করলো, যিনি আগে কোনো ফলই দিচ্ছিল না। তাহলে জ্যোতিষের এই যে মস্ত দুটো গ্রহ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ, যখন আপনার উপরে তাদের শুভ দৃষ্টি প্রদান করবেন, তখন আপনি যে সমস্যা নিয়ে এই ক্রিয়াটা করলেন, সেই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে। সেই সমস্যাকে আপনি কিন্তু ওভারকাম করবেনই করবেন, অর্থাৎ মোট কথা সেই সমস্যা আপনার থাকবেই না। সেই সমস্যা থেকে আপনি কিন্তু পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন এবং আলটিমেটলি সেই সমস্যার সমাধানও আপনি করতে পারবেন। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন আমাদের কোনো জিনিস আটকে যাবে, সবসময়ের জন্য মনে রাখবেন, বা আপনার কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না, বা আপনি কোনো কাজে ভীষণভাবে বাধা পাচ্ছেন, বা আপনি অনেক কষ্টে আছেন, অথবা আপনি অনেক দুঃখে আছেন, তখন ধরেই রাখবেন 100-এ 100% শনি প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। শনির নেগেটিভ ফল আপনি পাচ্ছেন। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে বৃহস্পতি যদি কারোর ভালো না ফল দেয়, অর্থাৎ বৃহস্পতির যদি শুভ ফল আপনি না পান, তবে কিন্তু আপনি কোনো কাজে জয়লাভ করতে পারবেন না, কোনো ইচ্ছা পারতপক্ষে আপনার পূরণ হবে না। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আপনার পিছনে যারা থাকবে তারা সামনে এগিয়ে যাবে, তারা কিন্তু সফল হবে, আলটিমেটলি আপনি সফলতা পাবেন না। তো এই জিনিসটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। তো বৃহস্পতি এবং শনি মহারাজকে যদি আমরা এই দুটো কাজের মাধ্যমে একটু সন্তুষ্ট করতে পারি, তবে 100-এ 100% আপনার মনস্কামনা পূরণ হবেই। তবে মনে রাখবেন, এটা কিন্তু আপনাকে টানা 6 দিন পড়াতে হবে, প্রতিদিন কিন্তু এটা পড়াতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টানা 6 দিন পড়াবেন, একদিন কাজ করলে কিন্তু হবে না। পরপর করে যেদিন থেকে শুরু করবেন, করতে পারেন, কোনো বাচক নেই, পরপর করে আপনি 6 দিন পড়াবেন, তবে এই কাজ আপনার ঠিক হবে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার ইচ্ছা পূরণ হবেই। ধন্যবাদ, ভালো থাকুন।